ওয়ালাইকুম আসসালাম অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবার, ছুটির দিন, সবাই বাসায়। তো স্বাভাবিকভাবে আমার ব্যস্ততা একটু বেশি, তো যাই হোক এই কারণে খুব একটা ভিডিও সকাল থেকে ধরতে পারি নাই, ইন্ট্রো দিতে পারি নাই। তো ভাবলাম যে এখন তো চা বানাচ্ছি, তাহলে না হয় ভিডিওটা অন করে ফেলি। তো আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু বৃষ্টিময় সারাদিন। মানে ভালো থাকলেও দেখা যাচ্ছে যে মানে আকাশের কোণে যেমন মেঘ জমে আসে, ঠিক আমার মনের কোণেও সেরকম মেঘ জমে আসে বৃষ্টির দিনের কারণে। কেউ আবার ভাববেন যে কী ব্যাপার, এত অন্ধকার হয়ে গেল কেন, চিন্তার কোনো কারণ নাই, আমি ড্রয়িং রুমে চলে এসেছিলাম তাই। তো যেটা বলতেছিলাম যে সারাদিন এই বৃষ্টি বৃষ্টি, এই সকালবেলা উঠে দেখি ঝুম বৃষ্টি, তারপর আবার একটু কমছিল, তারপরে আবার নামলো, এখন আবার মনে হচ্ছে আসবে আসবে ভাব। যদিও বাইরে যাওয়ার কথা আছে একটু, তো দেখা যাক যেতে পারি কি না পারি। বড় ছেলে আজ উজাল একটু মাঠে গেছে খেলতে, তার নাকি একটা ফুটবল টুর্নামেন্ট আছে সামনে এর জন্য। আর ছোট ছেলে আজকে মনে হয় ম্যামের পড়া রেডি হয় নাই, সে দেখি বিকালবেলাও পড়তেছে। ড্রয়িং রুমের লাইটটা আর অযথা দিলাম না। আর আমি সব কিছু শেষে ভাবলাম যে এখন না হয় চাটা খেয়ে নিই। চাটা না খেলে না বিকালবেলা কেমন যেন মাথার মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করে। তো যাই হোক, ফ্রাইডে বৃষ্টির দিন, এর জন্য তার সব কাজকর্ম বসে নাই, কাজকর্ম তো তার আপন গতিতেই চলছে। তো দেখা যাক আজকে আমার দুপুরে কী রান্না ছিল, লাঞ্চ করছি কী দিয়ে, তারপর সকাল সারাদিন টুকিটাকি কী করছি দেখানো যায় কি না, একটু ব্যাক ক্যামেরায় ঘুরে আসি। তো যাই হোক, 12টা না বাজতে বাজতে এই মাত্র আজান হয়েছে, মাহাই চলে যাচ্ছে মসজিদে, সে কিছু দিয়ে দেরি করতে চাচ্ছে না। তো ভাবলাম যে তাকে একটু বিদায় দিয়ে দিই, সেই দানেই একদম জানামাজ টানামাজ নিয়ে বড় মানুষের মতো চলে যায়। তো যাই হোক, মাশাল্লাহ অভ্যাসটা যেন সারা জীবন থাকে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, আজকে বিশাল একটা রুই মাছ আনা হয়েছে, প্রায় 7 কেজি না 8 কেজি ওজনের। তো যাই হোক, আমি তো চিন্তা করতেছি যে এখানে মনে হয় 50% আছে, 50% অলরেডি ফ্রিজে উঠায় ফেলছে খালা, তো যে খালা এগুলো ধুয়ে বলতেছে কি করব কি করব। তো আমি ভাবলাম যে আমার বাসায় তো কেউই মাছ বিলাসি না, তো বললাম যে খালা তাহলে না একটু মুড়ি ঘণ্ট করো। তো যাই হোক, খালা অলরেডি কিন্তু এই যে মুড়ি ঘণ্টটা হাফ ডান করে ফেলছে অলরেডি, আর এখানে ভাতের চাল ধুয়ে দিছে, আর এখানে মাছগুলো সুন্দর করে মাথা সহ ভেজে নিছে। এটা সাধারণত মুগের ডাল দিয়েই সবাই করে, আমার বাসায়ও মুগের ডাল দিয়েই করা হচ্ছে, এই একদম টকটকে ঝাল দিয়ে, কারণ ঢাকার মাছ এমনিতেই ঝাল ছাড়া ভাল লাগে না। আর ইদানিং মাছ ফ্রিজে মানে কি বলবো, মানে স্টক করতেও ভয় লাগে, কারণ শেষ হতেই চায় না, কেউ খেতে চায় না। তো তারপরেও আজকে মাছটা একদম তাজা ছিল, আমি যে ছেলেটার কাছ থেকে মাছ নিয়ে, ও বললো যে ভাবি নিয়ে যান খুব ভালো হবে। তো যাই হোক, নিয়ে আসলাম। আর এই যে আমার রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা, কবে কখন ঠিক হবে আল্লাহই জানে। তো যাই হোক, মাহিনা আবার ছাতা নিতে একটু ব্যাক আসছে, মানে বৃষ্টি নামছে মনে হয়, বলতেছে আম্মু ছাতা লাগবে, ছাতা ছাড়া যাওয়া যাচ্ছে না। নামাজের সময় বৃষ্টির নামলে একটা ঝামেলা, লিফটে নিচে যে আবার ব্যাক চলে আসছে। তো যাই হোক, আমার দুপুরের রান্না হলো, এখানে আছে সাদা ভাত, এখানে আছে হলো ডিপ রান্না আলু দিয়ে, এখানে আছে হলো রুই মাছের মুড়ি ঘণ্ট মুগের ডাল দিয়ে। আজকে খুব একটা প্রিপারেশন নাই, জাস্ট হালকা পাতলা, কারণ আমার খালা অ্যাবসেন্ট আজকে। তারপর চা খাওয়া শেষে, চা বানানো শেষে চা খেতে বসলাম। আরে যে আমার পাশে, সে কিন্তু ইন্ট্রো দিয়ে ফেললো, হাই বলে ফেলছে অলরেডি, বাট মানে ভলিউমটা ওই সময়টা অন করা ছিল না। তো যাই হোক, চা দুজনে মিলে খেয়ে, এখন বাজে প্রায় 7:10, শীতের দিন, মানে রাত হয়ে যায় ইয়া বড়, আর দিন হয়ে যায় একদম পিচ্ছি। এই তোমরা কেউ নাস্তা করবে না, এই টেবিলে কি বলে চানাচুরা কেক রইলো, কিন্তু খেয়ে নিও। ছেলেরা সন্ধ্যার পরে চা, সন্ধ্যার আগে একজন খায়, সন্ধ্যার পরে একজন খায়, তারপরে দেখা যায় যে রাতে খেতে খেতে 1:30-9 বাজায় ফেলে। তো যাই হোক, ভাবছি যে একটু নিচে যাবো, এর জন্য আবার একটু ওদেরকে আলটিমেটাম দিয়ে যাচ্ছি যে যার যেটা লাগবে নিয়ে দিতে। মাহিন করতে বসতো নাকি, এ মাহিন করতে বসতো, মাহিনের রুমটা আমাদের একদম বস্তি হয়ে আছে, বৃষ্টির দিনে আমাদের মাহিনের রুমটা ছাড়া কোনো গতি থাকে না, তাই না বাবা? এই যে মাহিন পড়তে বসে, আব্বু এভাবে কিন্তু অন্ধকার করে পড়লে চোখে একদম সমস্যা হবে মা, তুমি এইদিকে ঘুরে বসো, এইদিকে তো লাইট, তাহলে তুমি পিছন করে বসো কেন মা, বোকা ছেলের মতো। এই যে আমার মাহিন পড়তে বসতো অলরেডি, সে কিন্তু তার পড়ার স্টাইল এইভাবে, এইভাবে কিন্তু যে মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা হবে আব্বু। টেবিল চেয়ারে না বসো, কিন্তু তুমি সোজা হয়ে বসো।
রান্নাঘরে ভাত মনে হয় রান্না আছে এখন পর্যন্ত। হ্যাঁ, ভাত রাতে হয়ে যাবে, মাছের তরকারি এমনি রয়ে গেছে, এখন আর কিছু করবো না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, ভাবতেছি ভালো লাগতেছে না, কোনো যেন মাথার মধ্যে ইয়া লাগতেছে, সারাদিন বাসায় একঘেয়ে আসতে ছিলাম। তো যাই হোক, আজকের দিনটা আমার এভাবেই কাটলো, এখন বাজে 7:10, 7:30 দিকে ভাবতেছি একটু বাইরে থেকে ঘুরে আসব। তবে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।